নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমি পুরো নিউমারোলজি নিয়ে ফুল সিরিজ আপনাদের সামনে বলবো। নিউমারোলজি ইটস ওয়ার্কস অন ইউর ডেট অফ বার্থ অ্যান্ড নেম, গ্রাফোলজি ইটস ওয়ার্কস অন ইউর হ্যান্ড রাইটিং। দুটো আপনারা গুলিয়ে ফেলবেন না। তাহলে এই দুটো জিনিস কিন্তু একসাথে করে যদি আমরা কোনো মানুষকে গাইড করি, তাহলে তার জীবনে সব সমস্যার উপর আমরা কাজ করতে পারব এবং তার সমাধানও করতে পারব। ডেট অফ বার্থের উপর আমরা ক্যালকুলেশন করে নিউমারোলজি থেকে সমস্ত কিছু বলা সম্ভব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ডিজিটগুলো থেকে আমরা ডেট অফ বার্থ বার করি। যদি 11 হয় 1+1=2 হবে, যদি 19 হয় 19+1=10, 1+0=1 হবে, যদি 22 হয় 2+2=4 হবে। এইভাবে আপনারা ক্যালকুলেট করবেন। আমরা ডেট অফ বার্থ থেকে কিন্তু আমার কেরিয়ার, নেম, ফেম সমস্ত বিষয়টাই আমরা সুন্দরভাবে বলতে পারি। আর গ্রাফোলজি থেকে আমরা মানে 7 বছর বয়স পর্যন্ত, ধরুন একটা ক্লোজ রিলেশন আছে, ঠিক তারপরে 7 বছর অবধি বাবার সাথে রিলেশনটা ক্লোজ থাকে, 14 বছর বয়সে বাবা ও মায়ের কাছ থেকে যে শিক্ষার পায়, তা যা যে যা শিক্ষা দিয়েছেন সেইটাই কিন্তু আপনার হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে জানতে পারি। আর সেই জিনিস থেকেই আমরা তার জীবন সম্পর্কে না হলেও 100টা পজিটিভ এবং নেগেটিভ অ্যাক্টিভিটিস সম্পর্কে বলা যায়, আর তার ভাবনার মধ্যেও পরিবর্তন আনতে পারা যায়। অকাল্ট সায়েন্স, আমাদের দেশের যত ঋষিমুনিরা আছেন, এর নির্মাণ করেছেন, যার 100 ভাগই কিন্তু প্রমাণিত হয়েছে, কিন্তু এই সায়েন্স কখনো আমাদের জীবনে মিথ্যে হয়ে যায় যখন আমরা এর পিছনে পড়ে থাকি কোনো চিন্তা ভাবনা না করে। একটা সাধারণ কথা হলো, আপনার জীবন যদি কোনো সমস্যা থাকে তাহলে উপায় হলো ফলো করবেন। যদি আপনার সময় ভালো থাকে তাহলে উপায় ফলো করার ফলে আরও ভালো হবে, আর সময় ভালো না থাকলে পরিশ্রম করতে হবে, আর যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে ভালো অ্যাস্ট্রো গাইডারের সাথে জেনে শুনে নিতে হবে। আলোচনায় আসার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিউমারোলজি হলো বার্থ নাম্বারের টোটাল ডেট অফ বার্থ অথবা টোটাল ওয়ার্ডস অফ নেমের ওপর নিউমারোলজি ডিপেন্ড করে। নামের প্রথম অক্ষরটা খুব গুরুত্বপূর্ণ হয়। অনেক সময় দেখা যায় আপনার ডেট অফ বার্থ খুব ভালো কিন্তু নামের প্রথম অক্ষর ভুল নম্বরের দিকে যাচ্ছে, এতে কিন্তু জীবনে খুব সমস্যা দেখা যায়। যাদের নামে মানে ডেট অফ বার্থ 1, 10, 19, 28 থেকে শুরু, এদের অধিপতি হলো রবি। এই রবির মতোই মাথা উঁচু করে এরা বাঁচতে পছন্দ করে। এদের ক্যারেক্টার কেমন হয়? এদের মনে কোনো প্যাঁচ থাকে না, এরা এদের উদারতা প্রচুর থাকে, ভালো মন্দ কথা এরা সমানভাবেই সকলের সামনে বলে দেয় এবং সবার বিচার সমানভাবে করে। এরা সবার থেকে সমান সব সময় উঁচুতে থাকতে পছন্দ করে। এদের যদি মানে যাতে কেউ ছুঁতে না পায়, এরা চায় যাতে সকলে এদের তোয়াজ করে চলুক। বড়লোকী ভাব দেখিয়ে এরা চলতে পছন্দ করে, কিন্তু এরা আবার লোককে সম্মান দিতেও নিজে সম্মান পেতেও পছন্দ করে, কাউকে অসম্মান করা এদের স্বভাব নয়। এরা পরিশ্রমী হয়, এদের বন্ধু থেকে শত্রুর সংখ্যা বেশি কারণ এরা খুব স্পষ্ট বক্তা। 1, 10, 19, 28 জাতকদের পার্সোনালিটি, এই নাম্বারের ব্যক্তিত্বরা মানে মিডিয়াম উচ্চতা বিশিষ্ট হয়। এদের দেখতে সুন্দর হওয়ার জন্য সকলকেই বেশ অ্যাট্রাক্ট করে। এরা একটু বডি বিল্ডার টাইপের লোক হয় এবং কপাল, প্রশস্ত কপাল হয়, এর কারণে সব কিছু তাড়াতাড়ি বুঝে যাবে। আচ্ছা, হেলথ, রক্তচাপ, হার্টের রোগ, চর্মজাতীয় রোগের সম্মুখীন হতে পারে এই
জন্ম তারিখের জাতক জাতিকারা, কেরিয়ার, যে কোনো বড় পোস্টে আপনি অনেক লোক একসাথে নিয়ে কাজ করতে পারবেন, যেমন ডাক্তার, আইপিএস অফিসার, কোনো বড় অর্গানাইজার, বড় পলিটিক্যাল লিডার। লাভ লাইফ, এরা অনেকেই অল্প বয়সেই ভালোবাসায় জড়িয়ে যাবে। যেহেতু মানসিক উদারতা বেশি, যাদের ডেট অফ বার্থ 19 তারা পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে, আবার যাদের ডেট অফ বার্থ 28 এরা বিয়ে পর্যন্ত এগিয়ে এসে পেছনে সরে যাবে। করবো কি করবো না, সেম নাম্বার হলে বুঝবেন ঝগড়া হলেও মিলটা তাড়াতাড়ি হবে। 8, 17, 26 এই তিনটে নাম্বারের ডেট অফ বার্থের ব্যক্তি থেকে আপনারা দূরে থাকবেন। লাকি ডেট হলো 1, 4, 10, 13, 22, 28, 31। লাকি কালার লাইট ব্লু আর রেড, ইয়েলো, এই সব কালার এবং ব্ল্যাক, ব্রাউন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন। এরা জেমস পড়বেন হচ্ছে রুবি এবং সোনা, এদের আপনার পজিটিভ ধাতু। যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিউমারোলজিক্যালি প্রত্যেক ডেট অফ বার্থ নিয়ে আমি এইভাবে আলোচনা করবো, আপনারা দেখুন। যাদেরটা বলিনি অবশ্যই পরপর সিরিয়ালি আপনারা দেখে নিতে পারবেন, কিন্তু দেখতে ভুলবেন না, দেখবেন পুরো মিলে যাবে। ওম শান্তি।